অনেক সময় দেখা যায় আমরা আমাদের ল্যাপটপ কিংবা কম্পিউটারের যে অ্যাডমিনিস্ট্রেশন পাসওয়ার্ড রয়েছে সেই অ্যাডমিনিস্ট্রেশন পাসওয়ার্ড ভুলে যাই। অ্যাডমিনিস্ট্রেশন পাসওয়ার্ড ভুলে গেলে কিন্তু কম্পিউটারটি নতুন করে অপারেটিং সিস্টেম তার মানে উইন্ডোজ ইনস্টল করা ছাড়া কিন্তু সেটা রিমুভ করা যায় না। এইটা করলে কিন্তু আপনার সি ড্রাইভে যত প্রকার ফাইল থাকবে সকল ফাইলগুলো আপনি হারিয়ে ফেলবেন। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যারের সাথে পরিচয় করে দেব যে সফটওয়্যারের মাধ্যমে মুহূর্তেই আপনি আপনার কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে পাসওয়ার্ড রিমুভ করে ফেলতে পারবেন নতুন করে উইন্ডোজ ইনস্টল করা ছাড়াই, এবং এতে করে আপনার কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে কোনো প্রকারের ফাইল হারাবে না। কিভাবে কাজটি করবেন, কি সফটওয়্যারের নাম, এ টু জেড থাকছে আজকের ভিডিওতে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে যায় ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিও সম্পর্কে মন্তব্য করবেন, সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। এতক্ষণ যে সফটওয়্যারটির কথা বলছিলাম সফটওয়্যারটির নাম হচ্ছে PassFab ফোর উইন কি। এই সফটওয়্যারটির মাধ্যমেই মূলত আপনি আপনার কম্পিউটার ল্যাপটপের ভুলে যাওয়া পাসওয়ার্ডকে রিমুভ করে আপনি আপনার কম্পিউটার এবং ল্যাপটপটি ওপেন করতে পারবেন। খুব সহজেই আপনি এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন, মাত্র 3 থেকে 4 মিনিটের ভিতরে আপনি সম্পূর্ণ কাজটি করে ফেলতে পারবেন। চলুন দেখা যাক কীভাবে আপনারা কাজটি করবেন। এর জন্য শুরুতে আপনারা দেখতে পারবেন এখানে ফ্রি ট্রায়াল নামের একটি অপশন রয়েছে, আপনি এখান থেকে এই ফ্রি ট্রায়ালে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন সফটওয়্যারটি আপনাদের কম্পিউটারে ডাউনলোড হয়ে গেছে। এবার জাস্ট ক্লিক করবেন এটাতে। ক্লিক করার পরে আপনি এই সফটওয়্যারটিকে এখান থেকে ইনস্টল দিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন ইনস্টল লেখা চলে আসছে, জাস্ট ইনস্টল লেখাতে ক্লিক করলেই সফটওয়্যারটি আপনাদের কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে। আপনি এটা অবশ্যই অন্য একটি কম্পিউটারে করবেন যে কম্পিউটারে আপনি অ্যাক্সেস নিতে পারবেন, যেটা লক হয়ে গেছে সেটাতে তো আর এই সফটওয়্যারটি ইনস্টল করতে পারবেন না। এর জন্য অন্য আরেকটি কম্পিউটারে আপনাকে এই সফটওয়্যারটি ইনস্টল করে একটি পেন ড্রাইভকে বুট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে, জাস্ট স্টার্টে ক্লিক করবেন। এবার আপনি যে কাজটি করবেন এখান থেকে স্টার্ট নাওতে ক্লিক করবেন। স্টার্ট নাওতে ক্লিক করলেই দেখতে পারবেন এইখানে ISO ফাইলটি ডাউনলোড হবে। এখানে আপনি কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন, ফাইলটি হচ্ছে 641.3 MB-র ফাইল। ফাইলটি ডাউনলোড হতে হতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ভবিষ্যতে পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সেই সাথে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন, তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাবলিশ করার সাথে সাথেই আপনাদের কাছে চলে যাবে। সেই সাথে একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের নতুন আরেকটি চ্যানেল খোলা হয়েছে, নতুন চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা আমার নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ওকে, দেখতে পাচ্ছেন এখানে PE ডাউনলোড ইজ কমপ্লিট। এবার এখান থেকে ওকেতে প্রেস করবেন। এবার আপনি যে কাজটি করবেন আপনার কম্পিউটারের সাথে একটা পেন ড্রাইভ কানেক্ট করে নেবেন, অবশ্যই মনে রাখবেন পেন ড্রাইভটি যেন ফরম্যাট করা থাকে। এবার এখান থেকে স্টার্ট বার্নিং এই লেখাটিতে ক্লিক করবেন এবং এখান থেকে নেক্সটে প্রেস করবেন। দেখতে পারবেন আপনার পেন ড্রাইভটি বুট হয়ে যাচ্ছে। এখানে আপনারা 100% হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। দেখতে পাচ্ছেন বার্ন সাকসেসফুল হয়ে গেছে। এবার এইখানে আপনাকে কিছু নির্দেশনা দিয়েছে, এই নির্দেশনা অনুযায়ী আপনাকে পরবর্তী কাজগুলোকে করতে হবে। প্রথমত হলো এটা লক যে ল্যাপটপ বা কম্পিউটার রয়েছে এই USB-টি এই পেন ড্রাইভটি সেখানে লাগাতে হবে। লাগানোর পর তার বুট মেনুতে যেতে হবে, কোন কম্পিউটারের বুট মেনু কোনটা দিয়ে কাজ করে সেটা এখানে দেখানো হয়েছে। এবার আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করলে দেখতে পারবেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানো রয়েছে এখানে। টেনশনের কোনো কারণ নেই, আমি এখনই আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজটি করবেন। এবার আপনি যেটা করবেন, ল্যাপটপ অথবা কম্পিউটার যার পাসওয়ার্ড আপনি রিমুভ করবেন তার USB পোর্টের ভিতরে আপনার বুট করা যে পেন ড্রাইভটি সেটাকে প্লাগ করে নেবেন। তো আমি আমার ল্যাপটপের ভিতরে বুট করা পেন ড্রাইভটিকে প্লাগ ইন করে দিলাম। এবার আপনি যেটা করবেন আপনার কম্পিউটারের পাওয়ার অন করবেন এবং ESC বাটন প্রেস করে বুট মেনুতে চলে যাবেন। এবার বুট অপশনে চলে যাবেন। বুট অপশনে গেলেই আপনি এইখান থেকে আপনার পেন ড্রাইভটি সিলেক্ট করবেন এবং এন্টারে প্রেস করবেন। এবার আপনারা কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন, দেখতে পারবেন আপনার কম্পিউটারটি নতুন করে ওপেন হবে এবং একটি ডায়লগ বক্স চলে আসবে আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন কম্পিউটারটি ওপেন হচ্ছে নতুন করে। এবার আপনারা অপেক্ষা করবেন, কম্পিউটারটি ওপেন হওয়ার পরেই আপনাদের সামনে একটি ডায়লগ বক্স চলে আসবে। যেমনটা বলেছিলাম, কম্পিউটারটি ওপেন হয়ে এখানে কিন্তু একটা ডায়লগ বক্স চলে আসছে। আপনি এবার এখান থেকে নেক্সটে প্রেস করবেন। নেক্সটে প্রেস করার পরে দেখতে পারবেন আপনার অ্যাডমিনিস্ট্রেশন যে প্রোফাইলগুলো রয়েছে সেই অ্যাডমিনিস্ট্রেশন প্রোফাইলগুলো এখানে শো করবে। এইখান থেকে এবার আপনি সিলেক্ট করবেন যে আপনি কোন প্রোফাইলের পাসওয়ার্ড রিমুভ করতে চান। এখান থেকে আমি আমার এই প্রোফাইলটির পাসওয়ার্ড রিমুভ করব, তাই এখান থেকে প্রোফাইলটি সিলেক্ট করে নিচে থেকে রিমুভ পাসওয়ার্ড অ্যাকাউন্ট পাসওয়ার্ড, এখান থেকে দেখতে পাচ্ছেন রিমুভ অ্যাকাউন্ট পাসওয়ার্ড নামের একটি অপশন রয়েছে, এটা সিলেক্ট করলাম।
এবং এখান থেকে নেক্সটে প্রেস করলাম। এবার আপনি এখানে ওকেতে প্রেস করবেন। ওকেতে প্রেস করলেই দেখতে পারবেন পাসওয়ার্ড রিমুভ হয়ে যাবে এবং এইখানে আপনাকে রিবুট দিতে বলবে আপনার ল্যাপটপটি। এবার আপনি এখান থেকে রিবুটে ক্লিক করে এটাকে রিবুট করে নেবেন। এবার রিবুট হয়ে গেলে আপনি দেখতে পারবেন আপনার ল্যাপটপটি কোনো প্রকারের পাসওয়ার্ড ছাড়াই ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কনগ্রাচুলেশনস লেখা চলে আসছে, আপনি এটাকে ওকে দিয়ে দিবেন এবং এখান থেকে এন্টারে প্রেস করবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কম্পিউটারটি এবার পাসওয়ার্ড ছাড়াই ওপেন হয়ে যাচ্ছে। যেহেতু আমরা সফটওয়্যারটির মাধ্যমে পাসওয়ার্ড রিমুভ করে দিয়েছি, এবার কিন্তু আমার ল্যাপটপটি পাসওয়ার্ড ছাড়াই অন হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার ল্যাপটপটি পাসওয়ার্ড ছাড়াই অন হয়ে গেল। তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে ছোট্ট এই সফটওয়্যারের মাধ্যমে আপনার ল্যাপটপ অথবা কম্পিউটারের অ্যাডমিনিস্ট্রেশন পাসওয়ার্ডটি রিমুভ করে ফেলতে পারেন। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি যদি সত্যিকার অর্থে আপনার কাছে ভালো লেগে যায় ভিডিওটিতে একটি লাইক দিবেন, সেই সাথে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।